ভিয়েতনামের সাথে আমাদের সহযোগিতাটা বাড়ুক এবং জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটু চালের দাম বেশি এবং আমাদের সাধারণ মানুষ স্বল্প আয়ের মানুষ রিকশাওয়ালা ভ্যানওয়ালা তারা কষ্ট করছে সরকারও চাচ্ছে বিদেশ থেকে চাল আমদানি করে চালের দামটাকে একটা সহনশীলতা 18 লক্ষ টন আমাদের আছে খাদ্য এত খাদ্য কোনোদিনই ছিল না তারপরেও দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারেও দাম বাড়ছে অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি বলতেছিলেন যে এরকম আমাদের দেশেও জিনিসপত্রের দাম খুব বাড়তেছে যে কৃষিক্ষেত্রে বিভিন্ন শাকসবজি ফলমূল বিভিন্ন পণ্য তারা বিপুল পরিমাণ বিদেশে রপ্তানি করে সেটা আমরা বাংলাদেশে তাদের সাথে কীভাবে সহযোগিতা করতে পারি তারা নেদারল্যান্ড গভর্নমেন্টের সাথে কোঅপারেশন করেছে নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের অনেক সাপোর্ট দিয়েছে তারা মনে করে নেদারল্যান্ডের কোঅপারেশনের মাধ্যমে তাদের কৃষি অনেক আগ এগিয়ে গিয়েছে দুইটা দিক আগাইছে একটা হলো ফ্রেশ ফুড ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড অলসো প্রসেস ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস দুইটাই তারা মোস্ট অফ দ্য টেকনোলজিস তারা নেদারল্যান্ড থেকে নিয়েছে আমরাও সম্প্রতি নেদারল্যান্ডের সাথে অনেক কাজ করছি টুগেদার আমরা নেদারল্যান্ড থেকে আমরা প্রযুক্তি আনার চেষ্টা করছি যে আমাদের এক্সপিরিয়েন্স ভিয়েতনামের এক্সপিরিয়েন্স বাংলাদেশ তিনটা মিলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা অনেক আরও বেশি ভালো করতে পারবো তিনটা সার আমরা জানি সবচেয়ে বেশি প্রয়োজন গাছের সেটা হলো নাইট্রোজেন পটাশিয়াম অ্যান্ড ফসফেট এটাকে বলা হয় মেজর ফার্টিলাইজার তারপরে অন্যান্য ফার্টিলাইজারও লাগে 17টা এলিমেন্ট এই 17টার একটা যদি না থাকে তাহলে ফসল হবে না বোরন একদম মাইক্রোস্কোপিক অ্যামাউন্ট লাগে কিন্তু বোরন লাগবে জমিতে বোরন না হলে গাছ বাঁচবে না এই বছর আমাদের এই এখন পর্যন্ত ফার্টিলাইজারের মজুদে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ফসলের জন্যই পেঁয়াজ অন্যান্য শাকসবজি আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের পর্যাপ্ত সারের মজুদ রয়েছে এবং অগাস্টের পরের দিন তো অলরেডি ছোটো হওয়া শুরু হয়েছে আমাদের চাষিরা এগুলো জানে যে দেরি হলে তাদের এখন এই চাষিরা পাগল হয়ে গেছে তাড়াতাড়ি ধান লাগানোর জন্য যে লাগাইতেই হবে যেভাবে শেষ টেজ দিয়ে কিন্তু তাদের ওই সারও কিনতে হয় হয়তো ডিলার বলতেছে যে গাড়ি আসে নাই বা কোনো কারণে সার নাই কাল আসেন বলে না থাকলে কিছু দাও আর ওই চালাকি করে কারসাজি করে দাম বেশি নিচ্ছে আমরা অনেক জায়গায় ভ্রাম্যমাণ আদালত করেছি তারপরে ডিসিএসপিদের টেলিফোন করি কৃষি অফিসারদের টেলিফোন করি কৃষি কর্মকর্তাদের করি মাঠে করি সবাই বলবে যে আমাদের এখানে সারের কোনো সমস্যা নেই যার সার মানে একটা জিনিস বলি আমাদের যদি গুদামে শর্টেজ না থাকে এখানে আপনাদের সহযোগিতা চাচ্ছি গুদামে যদি কম না থাকে আর আমরা গতবার যা দিছি তার চেয়ে কম না দিয়ে আরও বেশি দিচ্ছি কেন দাম দাম বাড়ার তো কোনো কারণ নাই শর্টেজ তো নাই আর গতবার যে দিছি তো সেই পরিমাণে এবার তার সার বেশি লাগার কথা না